এতে মহিলা বিবাহ করলে জীবনে তুমি সব পাইবাই, এতে মহিলা বিবাহ করলে জীবনে ফায়দা মন দুইবাই, কারণ এটা থেকে মেয়েটাই জীবনে তোমার স্বামী হিসাবে গণ্য করবো, বড় নরম ইয়া খাইব, কারণ ডাকিতা বলে তোমার গরু খাইব বাবা নাই কষায় মেয়েটা, তোমার বাড়ির যাবার পরে মেয়েটা সুন্দর ইয়া বড় নরম ইয়া খাইব, এর লাগি এতে মহিলা পাইলে তুমি তার বিবাহ করিও। এরপরে আইসে মিনান্নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, প্রত্যেকের লাগি হুকুম আছে প্রত্যেক পুরুষ হলে চারজন মহিলারে একই সঙ্গে বিবাহ করিয়া রাখতে পারবা যাই আছে। চার বিবাহর মাপ সরিয়ে তো আইছে, তো চার বিবাহ হলে হরতা নাই যাই হোক হইয়া রাড়ি খেয়ে বাই চান্স দুই বিবাহ যায় উর্দে দুই তে তিন চাইর খেয়েও যাই না যাই নি যায় জি না খুব হ যাই হোক এর লাগি দেখকার যদিও খেও যদি কইন বলে সরিয়ে তো যেহেতু অধিকার দিছে চার বিবাহ করলিতা মাল্লা তোমার দন দিছে বা খেউ যদি আখতাইলা হন, কিন্তু শর্ত আছে চারটি বালাখানা আলাদা হইতম, চারটা বাথরুম হইত, চারটা গড় আলাদা হইত, চারটা চুল হইত, চারজন মহিলারা আলাদা আপনার রাখতা এক গড় এক জায়গার মধ্যে রাখিয়া আপনার আপনার লাগে শরীয়ত সম্বন্ধে এটা নিষেধ করা হয়েছে যাইজ নাই, যার কারণে চারজন মহিলা আপনার জীবনে আপনি বিবাহ করতে পারলাম। এখন দেখো আমাদের দেশের মধ্যে কেউ দুই নম্বর বিবাহের মধ্যে মানে অগ্রসরণ বলে এখানে প্রথম বিবাহ করছেন করার সঙ্গে সঙ্গে বাবা আপনার গড় স্ত্রী বেমারি হয়ে গেছে, আপনার খায় খাজ মত করতে পারডা না, গড়ের খাজ কাম চলের না, আপনার কাপড় দেওয়ার না, গড়ের খাজ গুলা আঞ্জাম দিতে পারডা না, আপনি গড়ের বিবিরে হইয়া আপনি দ্বিতীয় বিবাহ কর্তা হইয়া বিবাহ কর্তা না হইয়া করা খান শরীয়ত আবার হুকুম আছে বলে আপনি ইজাজত লইতা, আমরা এখন ইজাজত লাগে না গড়ের বিবি আসত আখতা গেছ রাঙ্গামাটি খান মনে একজন লইয়া আইসো নাইতে আইয়া ফেলাম মা বনি বাড়ি বাগনার বাড়ি বুঝলে বাড়ি বাদে খবর আর আস্তে আস্তে বাইক বাতাসে আর বুঝাইছো নেট তো এখন দেখ অমুকে এখন খানমন থেকে লইয়া আইসো রাঙ্গামাটি থেকে লইয়া আইসো গরমে বিয়ে আসুন বাচ্চা আসুন হাই রে হাই এর বাদে রাঙ্গামাটি থেকে আনিয়া ফয়লা পনির বাড়ি ফয়লা ডাইরেক্ট আইন না গোদা গরম হয়ে যেতে পারে আস্তে 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 বাতাস লইত্রা বলে কেমন গরম লাইন বুঝাইছিল লাইন কেমন গরম দৌড়াল ছাড়লা আগে বুঝাইছিল দৌড়ালে কইলার উপস্থিত কয়দিন হরিয়ার রখা যায় না গরম বুঝা তার বাড়ি বুঝাইছিল ও আস্তে আস্তে বাদে কুটুমকে সাইয়া জমিয়া বলে ও এত এইবার হয়ে গেছে আল্লাহর হাওলা আর কিতা কর্ম আনিয়া দিলাই বুঝছি ও চলের ও যেন গড় স্ত্রী থাকা অবস্থা শব্দ থাকা অবস্থা কিছু বাইয়ের দি আর এক বিবাহ করিয়া গড় একটা অশান্তি ফসাদ আর নিয়ে না কোনো প্রয়োজন নাই প্রয়োজন যদিও গড়ের বিবি আটকি গেছেন মরি গেছেন বা আটকি গেছেন বেমারি বিবাহ করব আপনি কিবা তো আপনার দুই স্ত্রীর প্রয়োজন আপনি বাইরে কান্ট্রিত আসুন বাড়ি বাড়িও চলতো বাইরে চলতো কাপড় চুপড় প্রয়োজন আছে দোয়ার লাগি খাওয়ার কষ্ট আর এক বিবাহ করছো ঠিক আছে আলাদা রাখুন অসুবিধা নাই প্রয়োজন নাই আমরা মাঝে মাঝে ওলা হয় মাঝে মাঝে শোনা যায় গড় স্ত্রী তাকেও অবস্থা নিয়ে না রাখছো জিও যার জন্য বিশেষ করি আবার কইত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা বিবাহ যদি চার তিন দুই ডরাও তাহলে এক আর দ্বিতীয় যাইও না ফাওয়াহিদা এক বিবাহ করো আর তিন দিন বিবাহ যাইও না আও মা মালাকাত আইমানুকুম যদি ফারো তুমি তার লন্ডি মহিলার বিবাহ করিও লন্ডি খে লন্ডি কইতে সময় কোনো লন্ডির মেয়ে না বুঝাইছে আর তাকে কইতে আর মনে করো মুখ জায়গা লন্ডির মেয়ে মনে লন্ডি হইতে দুই মানা এক মানা তাকছে গিয়া তোমার প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে আছে দেখছেন আপনি মেয়েটার চলা চরিত্র দেখছেন মেয়েটা আপনার দেখা তো বালা আপনি দেখলাম মেয়েটা কোনো খারাপ নাই চলা ফিরাও খারাপ নাই আপনি এখন বাইরে আপনি আনার যাইবা বাড়ি গ্রাম বা ভাতার খান্দি খবর লইয়া বালাও ভাইতে পারেন খারাপও ভাইতে পারেন কোনো ঘুরে ভাইলা দুশ্মন যদি ভাইলায় দুশ্মনে সারা গিল্লা করিয়া বাঙ্গারি দিয়ে আপনারা আশুদ্ধা করিয়া ঘুরে দিলাইব দিবই না কোন যায় আর বালা যদি খেয়ার যদি ভাই তে মেয়ে বা দুই লোকব না না মাশাল্লাহ খুব বালা আমার গাউটা ফুড়ি নিতার বা রই না সারা শেষ তে সারা শুদ্ধ বস্তু লইয়া দেন কি মানছি ওলা কই মান না হলে কিন্তু মেয়েটা আদতে খুব খারাপ না নি খারাপ মাঝে মধ্যে তাকি যায় সব নাই মাঝে মধ্যে তো তাকি যায় নিলা একটা মেয়েরা আসল কোনো কোনো সময় খুব কম মেয়েরা খুব কম খারাপ মানে বালা খারাপ আমরা বানাই আমরা কিলা বানাই আমি বাদে দেখাই যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ও কইত্রা তুমি যদি ডরাও তাহলে ফারো যদি তাহলে একজন লন্ডি বিবাহ করিও ও প্রসার সাইয়া আরে তোমার প্রতিবেশী এলাকা বা গোষ্ঠী এইভাবে দেখছো মেয়েটা দেখে আল্লাহ বিবাহ করে দিও
ই লন্ডির আরেক মানাঞ্চল বলে একজন ব্যক্তি আছে, মহিলা আছে, বিলকুল খেয়েও নাই, অসহায় মহিলার বিবাহ করিলাও, অসহায় খারে কথা জানি, বাবাও নাই, মাও নাই, চাচাও নাই, আপন বাই এগু নাই, বইনু এগু নাই, জন্ম হয়েছিল সারা মরি গেছেন বালা, ইলা তাকি জানি নানি, মামুনতে ভালিত্রা বা চাচা একজনে ভালিত্রা, গাঁওয়ের আরো কোনো এক অফিসারে ভালিত্রা, বাসাদারি হিসাবে, ও তা মহিলা, ইতা মহিলা যদি ভালো মেয়েটা জীবনে তোমার লাগি দোয়া করবো রে বলে আমি একটা আশ্রয় জায়গা পাইছি, ওলা মহিলা যদি বিবাহ করতে পারো তাহলে তুমি সেই মহিলা বিবাহ করো, জীবনে তুমি কামিয়া বইবাই, তুমি তার মহিলাগুলোর মোহর দে তুমি তার আদায় করিলে, বেশ দেরি করিও না, আমরার তো মোহর বেশিরভাগ বাকি থাকে বাবা, তাহক অসুবিধা না, যাই আছে কিন্তু বিবাহ হওয়ার কয়েকদিন পরে কইতে হবে, বিবি জানি না কোন সময় আমার মৃত্যু হয়ে যাইতে পারে, তোমার একটা দাবি আমার উপরে আছে মানে মোহর, ইটা কিন্তু আমার পক্ষে আদায় করা আমার লাগি ওয়াজিব, ইটা আমি আদায় করতাম, কিন্তু আমি মোহরের মাঝে তোমারও জায়গায় এক বিঘা দিলাই আর কিবা তো বিটে একগু দিলাই আর তোমার মোহরের মাঝে টিলা তাকিয়ে এক ফওয়া আমি দিলাই আর হইয়া সাক্ষী বানাই ওলা বিবিরে গড় হইয়া রাখি দিতা, যদি মরি যায় তোমার মোহর লইয়া তুমি যাইও গিয়া, আর বয়স্ক এললে মরলে আর লাগে নি সন্তানা দিয়ে গলা আসল মানে জোয়ানকির সময় হইয়া রাখতা বলে যদি মরি যায় আর আনাইলে আমার কিচ্ছু নাই, বাড়ির ফুতাও খান দেওয়া কিচ্ছু নাই, তুমি দাবি বি ছাড়িও, মা বোন ওলা ছাড়বাই না এখন যায় ছাড়বা, দাবি রাখই না খুব কম, যাই হোক এর জন্য বিশেষ করিয়া এখন মহিলাসকল গিয়া বিবাহ আমরা করিলাই, কোন কোন জায়গার মধ্যে আল্লাহর বন্দে গান বিবাহ করতা, কোন কোন মহিলার বিবাহ করতা না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে আমার ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, ও বলুন ও ওয়াইসি, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, কিছু মহিলাসকল তোমাদের জন্য বিবাহ করাইল গিয়া হারাম, এক নম্বরে তাকসন গিয়া মা বিবাহ করা হারাম, মারে তো কেউ বিবাহ করতে নাই, আর দুই নম্বরে তাকসে গিয়া মার মা মানে নানি বিবাহ করাইল গিয়া হারাম, কইবার নানি আবার বিবাহ করা যাইব ওই যেতে পারে, খেয়ের নানি কিছু জোয়ান রইবার নাতি আসতা আবার তার খেয়াল যেতে পারে, তার লাগে নানি বিবাহ করা হারাম, হ্যাঁ যাইও, এ তিন নম্বরে তাকসে গিয়ে মা আরেকজন দুধমা বিবাহ করে হারাম, কোনো বাচ্চা যদি দুধ খাইয়া বড় হয় ও দূরই না ভালিস না কদিন বাদে আইসি, ইলা ইলা ওই তো না ঘটনা, কিন্তু ইলা দুধমা বিবাহ করা হারাম, ও বানাতুন নিজের বেটি মানে ফুড়ি বিবাহ করা হারাম, ফুড়ির ঘরও নাতিন বিবাহ করা হারাম, এরপরে আচ্ছা আমি কইলাই বিস্তারিত আয়া তার পড়ার যাইয়ার নাম, এরপরে হইলে গিয়া আফন বোন বিবাহ করা হারাম, বাগ্নির ঘর নাতিন বিবাহ করা হারাম, আফন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, এরপরে হইল গিয়া আপন শাশি বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, আর ফুয়ার বৌরে আবার বিবাহ করা হারাম, বুঝাইছেন, ফুয়ার বউ কইতে ছেলের বৌর একটা ফতোয়া, ছেলের বৌর লাগি যদি কোনো শ্বশুরে হঠাৎ যদি দুর্ব্যবহার করলেন এরার উপরে একটা ফতোয়া জারি মারাত্মক বলে কিতা দেখো কা, কোনো শ্বশুরে হঠাৎ যদি ইলা ভুল হয়ে যায় জিন্দেগি তাল্লা করাক না, কোনো শ্বশুরে যদি তার আপন ছেলের বউর সঙ্গে যদি বউর হাতের মধ্যে যদি খারাপ নিয়তে যদি ধরি নাই, এমনি তো ছেলের বউরের ইয়া কুটুম বাড়ি যাইতে পারেন অসুবিধা নাই, ছেলের বউরের ইয়া ডাক্তারের কাছে যাইতে পারবে অসুবিধা নাই, ছেলের বউ আপনার মেয়ের মতো মনে করি আপনি ছেলের বউরের ইয়া বেড়াইতে পারেন কোনো অসুবিধা নাই, যাই আছে, কিন্তু ছেলের বউ গড় আসন আপনি আলাদা তাকে ডাক দিতা, যদি ছেলের বর শরীর হোক হাতে হোক বুড়া নিয়তে যদি কোনো শ্বশুরও যদি দরিলেন শরীয়তর হুকুম হইল তাজিরান হিসাবে তিন তাকে ৩৯টা ডান্ডা দেওয়া হইত, মানে এর হুকুম আইয় তিন তাকে ৩৯ খালি যদি বুড়া নিয়তে দর হইল খালি দরা খালি হাত দিয়ে দর্শন বা এমনি জড়াইয়া দর্শন তাহলে তার শ্বশুরের উপরে হুকুম আইয় খালি মেয়ে যদি হয় বলে হয় আমার উপরে কিছু তাইন বুড়া নিয়তে দর্শন আমার শ্বশুরে আমার লাগে বাদ ব্যবহার খরচা চাইস না তাহলে লগে লগে ও মেয়ের টেট মানে তাইন যত না করো কা মাথা আসার কা লাগে না শরীয়তর হুকুম ৩৯ লই নিতা বুঝাইছেন হিট জাল বড় কঠিন শরীয়তর মাসলাই গো হ্যাঁ ৩৯ লই নিতা আর দেরি নাই বলে মেয়ে কই নিছে নিব এখন তো কোনো যদি মেয়ের দুশ্মনী থাকে আমার ইয়া শুনিয়া হ্যাঁ এই এখন কেন বাঙালি লাগবে কোনো মেয়ের যদি দুশ্মনী থাকে শ্বশুরের লাগে কই বোঝে তাও আঠুয়া আছে ৩৯ লোয়াই নিতাম বেটি
ইলা খরাক না আল্লাহ, কোনো মেয়ে যদি হয় বলে আন্দাজ যদি শ্বশুরে তো লাগালাগি করডা, হ্যাঁ বেড়াচড়া করডা, তে আর খাইলে একটা কইতা হও কি দিয়া, হ্যাঁ আমার শ্বশুরে এটা করছো তা তো 39 আই জীব তা নেই বলা না বলে হৈদ্রা না বলে দেখো কা বিশেষ করিয়া মেয়ে যদি ইলা যদি কোনোদিন যদি তহমত তুলিয়া 39টা ডান্ডা কোনো শ্বশুর ডে খাবাইলা, যদি হঠাৎ কোনো সাক্ষীর কারণে যদি তাই টিকাইতে পারেন না তাহলে জানিয়া রাখো কা এই মেয়েটার উল্টা আবার 80টা ডান্ডা দেবই তো, বুঝবাইছো এখন জরিমানা আছে উল্টা 80 ডান্ডা, আউরি যে মাতি থাকো ডর আছে 80 ডান্ডা, যার কারণে আল্লাহর বান্দে কান এল্লাকি বিশেষ করিয়া 2 নম্বর মিসা মাত্র তহমত তুলিয়া যদি তো কোনো মানুষের বিপদে বানায় তাহলে তার লাগি কফর হইল গিয়া মানে আল্লাহ আল্লাহর বন্দার লাগি বিশেষ করে এই লোক গুনা কবিরা করছো, যার কারণে আল্লাহর বন্দ হলে গুনা কবিরা যদি করিয়া থাকন তৌবা ছাড়া মাফ নাই, আর কোন মানুষ কষ্টর মাধ্যমে কবিরা গুনা করলে মানুষে দাবি না ছাড়লে মাফ হয় না, বাড়ি মারা যায় আছে নানি, অমুক ছেলে বেশি রুচি করিলার তারে কিলা বাড়ি মারা যায়, অমুক মেসাব উঠি গেছুন গিয়া তানরে কিলা বাড়ি মারা যায়, এইভাবে জিন্দগির মধ্যে কোনো মানুষ হিংসা করিয়া কোনো মানুষের দাবানি যায় না, উপস্থিত যদি তুমি দাবাইতে পারো দাবাই লাইছো সামরিক ফায়দা পাইবা, কিন্তু চিরতরে তোমার ফায়দা হইতো নাই, যেন হিংসা করবা তার জিন্দগিটা বরবাদ হইব তার নিচে দিনে দিনে নিচে দি যাইবা, তাই আল্লাহর বন্দে কেন আমাদের দেশের মধ্যে আমরা যারা বিশেষ করিয়া মেয়ে সন্তান হকলরে বিবাহ দেয়, বিবাহ দিতে সময় গিয়া ছেলেটা ওলা জিনিস চাই জানি, দিনদার আসেনি, পরহেজগার আসেনি, নমাজ পড়েনি, ও জিনিসটা সেই একটা মেয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করো কা, যদি শুনেন যে একটা ছেলেটা মদ পান করে তাহলে এই ছেলের লগে কেউ জানি শুনিয়া জীবনে মেয়ে বিবাহ দিবা না, কারণ মধুরীর ঘরের মধ্যে কোনোদিন মেয়েরা শান্তিতে জীবন কাটাইতে পারে না, এর লাগে আমরা সারা যদি স্ট্রাইক করি মদতা বন্ধ হইব না না কঞ্জে জি হয় হয় মানছ কইবা তখন মদ পান করেনওয়ালা যাই না শোনেন ওইবারে হায় রে হায় মদ গাইছিলাম করি কোনো মেয়ে হইলাম না জীবনে, হ্যাঁ কইবাই না না কঞ্জে আমরার দেশ কিছু যুবক পাইয়া না শোন মাঝে মধ্যে দেখুন জানি খানে দিকিতে আগু লাগাইয়া খুব বেশি চালাই চালাই নেন চালাই ENT বিভাগের ডাক্তার শিলচার প্রভাতি, আমি একবার গেছিলাম এক দেড় বছর আগে, বছর দেড় বছর আগে দেখলাম খালি এখন খানোর রোগী, এখন গলা আর খান আর নাক তিন রোগ বুঝাইছুন বেশিরভাগ ফওয়া যায়, কারণ কীটা খালি খানোর রোগী ফওয়া যায় খানো একটা বার হয়েছে ও থা এটা জরুরতান বিশেষ ব্যবহার করেন জানি খানে দিয়ে একটা লাগাই না নি ব্লুটু আজ যাইও ওটা যেন লাগাইয়া কিছু কিছু বাইয়েন দে খালি সালাইতরা দয়া করিয়া বাইয়েন ধরে হইয়ার অনুরোধ করিয়ার বেশি তা সালাইন না জানি আল্লাহ আপনার এক নিয়ামত দান করছে বাবা খান, খান এখান যদি বেশি হলা খানে দি কিচ্ছু ঢুকাইয়া যদি বেশি অধিক সালান খান নষ্ট হয়ে যাই বগিয়া, কম বয়স অত মূল্যবান নিয়ামত হারাই ভাই খান হারাই ভাই, আর যৌবন বয়স যদি খান হারাও তাহলে জীবনে বিপদী বন ভাই, খানে না শুনলে কিতা কইবা মানুষ কঞ্চ খালুয়া কবে আল্লাহ খানে শুনে না রো বাঙ্গান দি ভাই না হয় হয় খালুয়া কইবা মানুষ আর দিতাও না, তো এক ভদ্রলোকী হলা তার জিন্দগি তার একটা ছেলে আছে মাঝে মধ্যে ফিটিত গুজ দেখা যায় ছেলের আসুন নি না হয়ে যায় গুজ আছে না এক ছেলের ফিটিত গুজ বাবা তার ছেলে বিবাহ দিতে পারেন না, আর একটা মেয়ে আছে মেয়েটা জীবনে চৌকে দেখে না মেয়ের বাবা বড় চিন্তা আমার মেয়েটা চৌকে দেখে না কীভাবে বিবাহ দিতাম, আর গুজালা ছেলেটার বাবা বড় চিন্তা করডা আমার ছেলে বিবাহ দেওয়ার যায় খালি মানছে বাঙ্গানি দিলাই বাঙ্গানি একটা আছে বাঙ্গানির মাথা নিয়া যাই হোক আল্লাহর বন্দে গান একদিন দৈব ভদ্রলোক বাজারের মধ্যে একত্রিত হয়ে গেলা, ও সময় একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে একজনে আর একজনকে কইতরা বলে আপনি বড় চিন্তার তার কারণটা কিতা বুঝলাম না, এন কইতরা বলে আমার একু ছেলে বিবাহ দিতাম কোনোবাই একু মেয়ে বইতাম পারে না, এন কইলে মাশাল্লাহ আল্লাহ মিলাইছে আমার একু মেয়ে বিবাহ দিতাম তে দুইজনই বেহেলা করিলাই না বলে জিও জিও কারণ কিতা রানি এন এন ফুড়ি রইল গিয়ে আইবার হেনর শুয়া রইলে আই সাইতে ঠগাটকি করে নিতা বুঝাইছিল দইও ঠেক ঠগে খান হয়ে গেছে ও এন কই চাচ্ছি আল্লাহর হাওলা কাম করি নিয়ম হয়েছে শরীয়তর মাস্তা হইল মেয়ে দেখার পরে পছন্দ হওয়ার পরে আর ছেলেও দেখার পরে ও বিবাহর দিন দায়িত্ব কর্তা তাই তাই কইলা জি না আর তার দেখা দেখি আর বাদ দেই না আল্লাহর হাওলা আর ও বিবাহর দিন দায়িত্ব করলে দায়িত্ব করে লইছ বিয়ার মাল সামান সব কিছু লই লিছ আর ইজাব কবুলের সময় মেয়ে তো আগে হই লিছে কবুল এখন ছেলের ঠিক কবুল যখন হওয়ার সময় ছেলের বাপও দাঁড়ো আসলাম মেয়ের বাপও দাঁড়ো আসলাম ছেলেরা কইছ অমুকর মেয়ে অমুক
অত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার কাছে আমরা এলাম উকিল হিসাবে, তুমি এই মেয়েটার স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি। হয়তো ছেলেটা উঠিয়া কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, আর ছেলের বাপে খুশি হইয়া উঠিয়া করছো কইছন মারছে ছক্কা মার গুজা হতে, বুঝতেছো কইছন মারছে ছক্কা গুজা হতে, আর মেয়ের বাবু উঠিয়া লগে লগে জবাব দিছে বিয়াইরে, বুঝবে রে ভাই তুই বইয়া আনিতে, কইলার ব্যবহার কিতাব বুঝলাম না রে গিয়ে কয়ে বুঝবে রে ভাই বইয়া আনিতে। হ্যাঁ হাসাও তো এন কইলা মারছে ছক্কা গুজা হতে, আর মেয়ের বাবু কয়ে বুঝবে রে ভাই বইয়া আনিতে। মেয়ে বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে এক দুই দিন মেয়েরা কিছু সরম করেন, আটই নুটই না হলাই নাই কিন্তু জি, এক দুই দিন আটই না চাও একর দিন বা একর দিন আটই না, আগে আগে শুনছি বা আমরাও দেখছি দুই তিন দিন চার দিন কন্যা বেটি দেখাও যাইত না, এখন মাঝে হাজম নিয়ে লাগাই তো রান্ধ উপায় নাই, হ্যাঁ মাছ আইসে বানাও, এখন তো আর বেশ দেরি করাই না। যাই হোক বিশেষ করিয়া মেয়েটা তো নতুন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গিয়ে সরম করে আটে না, ই মেয়ে গিয়ে দেখা গেল একদিন দুই দিন গেল গিয়া বত আঠে না, কারণ ইয়ে তো চৌকে দেখে না, বুঝতে পারছি তিন দিন আর দিন হইলা ব্যাপার কিতারে আমার ছেলের বউ গিয়ে বিলকুল লেখা আঠে না, খালি দরিয়া টানি লাগে সাইয়া খবর লইয়া দেখুন মেয়েটা তো বিলকুল চৌকে দেখে না, হইলা রে ভাই আমি যেন কইসলাম মারছে ছক্কা আমার গুজা ভুদে, বিয়াইয়া কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে আসাও তো সারা জীবন আমার বোয়া লাই গেছে, ও ঠকাত লাগলো ও ঠকাত লাগলো ঠকাইছিল ও ঠকাত লাগলে ঠকাই। আমি এক ঘটনা কই, 2016 আমি আজমির যাইতে সময় এলাহাবাদ স্টেশনে গিয়া দেখলাম ট্রেন থামাইছে স্টেশনে, তার তো পত্রিকা পেপার এটা উর্দু উর্দু পত্রিকা, উর্দু পত্রিকাগুলা বিক্রি করে একজনে হাত লইয়ালা, আর ফার্স্টে কি এখন নোট লইয়া এক মানুষ জানালার সাইডে মানে অপেক্ষা করে, ট্রেনটা ছাড়ি দিত আর ফার্স্ট টাকা দিয়ে এখন পেপার রইলাই তো, এখান আগে আমরা বুঝছি না ঠিক ট্রেনটা ছাড়িবার সময় হয়েছে পেপার দি গিয়ে গিয়ে পেপার দিছে, তাই ভাড়া ফার্স্টটা কি দিছন মানে ঠকিবার লাগে ভাড়া ফার্স্টটা কি, হিগিয়ে টান মারি পেপার দিছে আনি আর দেখুন এখান তিন দিনের ডেট বার ফোন না পত্রিকা ঠকাইছি, বাদে কইতার ভাই ঠকাত লাগলো যা ঠক খাইছি বুঝাইছি, বলে কিলা বলে আমি চাইছিলাম কোনো জোরে ভাড়া ফার্স্টে কি পেপার লই দিতাম, এখন দেখি গিয়ে আমার তিন দিনের আগর দিছে আজগুলো খাস কোনো খবর নাই সারা ফোন না খবর বুঝাইছি, ওই দেখছো নে ঠকাত গেলে ঠকায় দেখছো এগারো বাস্তব। যাই হোক এখন দেখো একজন ছেলের জন্য অধিকার আসেনি শরীয়তের কোনো হুকুম আসেনি বলে হা মা বাবা খেয়াল করবা গার্জেন টকলে, কোনো মা বাবা গেছুন একটা মেয়ে দেখা আপনাদের পছন্দ হয়ে গেছে গিয়া আবার জিজ্ঞাসা করতা ছেলের মাথায় দাপ বলে ছেলে গিয়া যদি চায় গিয়া আবার দেখিলা ছেলের অধিকার আছে গিয়া মেয়েদের গিয়া বিবাহ করতো এটা শরীয়তের অধিকার, মেয়েদের মধ্যে অধিকার আছে কিন্তু মেয়েদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা বেশি দেওয়ার কারণে মেয়েরা পছন্দ করার যায় না, কিন্তু ছেলেরা দেখা যান সেটা অধিকার আল্লাহ তাদের দেয়া দিছে, এর কারণে আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া লক্ষ্য করো আমাদের দেশের মধ্যে যদি এলাক কোনো ছেলে যদি দেখা যাইতো চায় মেয়ে সন্তান যাওয়া তো আপনারা সুযোগ দেখো মা বাবায় বাধা দিন না জানে, কারণ সারা জীবন হে কিন্তু আবার লইয়া খাটাই খাইতো। যাই হোক ছেলে মেয়ে দেখো গেল গিয়া দেখার পরে বিবাহের দিন ধার্য করতে, বিবাহের দিনটা ধার্য করতে সময় সম এবং শুক্রবার দিন বিবাহের দিনটা ধার্য করাইয়া থাকছে গিয়া বালা সান্দর বার মিলাইয়া রে সান্দর কোনো সান্দর প্রথম দিকে সম এবং শুক্রবার আমরা সারাই আনলেছি রবিবারে বিয়া আওলা অন্যান্য পঞ্চায়েত অফিস আদালত বন্ধ আল্লাহ অফিস আদালত বন্ধ হইলে করি আস্তে এরিয়ার সারা কিনে অফিসার আইন আপনার বাড়ি দাওয়াতে আইসলা দিয়ে কদিন পঞ্চায়েত জি না ই খ্রিস্টানের লাগান রবিবার এগু কিবা আমরা সারা খান রবিবার শনি দোকান রবি দেখো বিবাহ বাল্লা শুক্রবার সোমবার কোন গরর খাম আরম্ভ করতে বুধবার ও প্যান্ডেল বানাইছো নগান ঈশান দিতে বুধবার দেওয়া বাল্লা ঈশানর গর ভার হইতে ওলা কইত্রা সোমবার বা শুক্রবার সাইয়া তুমি জান গর ভার এটা একটা কিছু জিনিস ফজিলত আকারে আনছেন বালা জিনিস, কিন্তু আমরা রবিবার বিলকুল না আমরা এখন সারা মুসলমান আইছি রবিবারে বিয়া খালি বুঝিন বুঝি স্কুল বন্ধ মাস্টর হইমু অফিসার হইমু খার বাড়ি মাস্টর কজন আইছো আইসুন মাস্টরের অফিসার বিয়া জি না এটা একটা আমরা রওয়াজ বানাইছি রবিবারে হলতা বন্ধ ও আমরা বানাই দিছি রবিবার না বালা বারে বিবাহর দিন ধার্য করক বিবাহর দিন যে এই সময় ধার্য হয়ে গেল গিয়া ধার্য হওয়ার লগে লাগে বিবাহের খুতবা ফলাইল গিয়া সুন্নত
এই খুতবার সুন্নতটা আমরা আমরা করতাম। একজন ইমাম সাহেব কি করতা, খুতবা পড়িতাম, খুতবা পড়িতে সময় প্রত্যেক জামাইয়ের সম্মুখে রাখিয়া কি বলেন বলে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। এই আয়াত ফরানি মানে শুনানি মানে দেখছে, ও বন্দা এতদিন তুমি একা ছিলাই, তোমার উপরে কোনো বোঝা কোনো দায়িত্ব ছিল না, আজ তোমার উপরে কিছু জিম্মাই গেছে গিয়া, আগে তুমি কোনো গুনাহ করি লাইছো, আল্লাহ তোমার কত সময় মাফ দিলাইছে, মাফ দিলাইব, এখন তুমি বিবাহ করি লাইছো, এখন বিবাহ করার পরে আর যদি তুমি বড় ধরনের গুনার মধ্যে যাও তাহলে শরীয়তের হুকুম অনুযায়ী সব থাকি বড় তোমার উপরে বিপদ শাস্তিয়া। তোমার হকছিল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ডরাও আল্লাহ রে, আগে তুমি ফ্রি আসলা, একা আসলা, কোনো দায়িত্ব আসলা, তোমার মা বাবা গার্জেন্ট আসলা, এখন তুমি নিজে আসবে, নতুন গার্জেন্ট বললাই, গার্জেন্ট বঞ্চন না, গার্জেন্ট বঞ্চন তোমার উপরে এখন কিছু বোঝা আইছে, তুমি এখন সেই মেয়েটার পরণ পোষণ আদায় করিয়া যাবো, এলাকিয়া তোমার উপরে কি বলে ফরজ, একজন ছেলে তার মেয়েটার পরণ পোষণ আদায় করিয়া যাওয়া এটাকছে গিয়া বিল বিশেষ করিয়া ফরজ। আবার আমরা প্রত্যেকের জন্য আল্লাহ বা রব্বুল আলামিনে ঘোষণা করেন, এখন দেখো কি ধরনের মেয়ে বিবাহ করলে জীবনে ফায়দা হওয়া যায়, কোরআনে কর ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম, তুমি তাই যদি পারো তাহলে একজন এতিম মহিলার বিবাহ করে, এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবা সব পাইবাই। আমরা এতিমকে তুকাই মিলু হয়ে যাই জি না, আগে সামনে এতিম পড়ি গেছে, মা তাই গেছে, এতিম মহিলা বিবাহ করিও ফায়দা মন্দ হইবাই, আর যদি ডরাও তাহলে করিও না। এখন এতিম মহিলা বিবাহ করি না, আমরা দেশে একটা রওয়াজ হয়ে গেছে, কোনো ছেলে যদি শুনে উঠে কয় না এনু শ্বশুর নাই বা বাদ দিয়ে ছাড়ি দিন, বা তার বাবা উঠে কবে না এনু বিয়াই নাই, এনু কিতা খানো গিয়া খানো গপসপ করতাম বলে ছাড়ি দিন না, কিন্তু ছেলে হয় মাল লাগে বাবা যে কইতরা, আর ওই মেয়ের বাপ না এনু বালা বকসালন ভাই মনে করছে জি না না, বালা বকসালন মিলতো না, মাল মিল গড্ডেজ মিলতো না, ফ্রিজ মিলতো না, কিচ্ছু নাই, সাসাইনতে বিয়া দিতা কিচ্ছু, হ্যাঁ ও কথা মনে হয় ধারণা আইয়, কিন্তু কোরআন কইতরা ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিম যদি ভারো বিবাহ করো যদি ডর থাকে না, ডরাও না, যদি এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সব পাইবাই, এতিম মহিলা বিবাহ করলে জীবনে ফায়দা মন্দ হইবাই, কারণ এতাকছে গেই মেয়েটায় জীবনে তোমার স্বামী হিসাবে গণ্য করব, বড় নরম ইয়া খাইব, কারণ ডাকিতা বলে তোমার ঘর খাইব বাবা নাই, কষয় মেয়েটা তোমার বাড়ির যাওয়ার পরে মেয়েটা সুন্দর হইয়া বড় নরম ইয়া খাইব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তার বিবাহ করিও। এরপরে আইছে মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, প্রত্যেকের লাগি হুকুম আছে প্রত্যেক পুরুষ হলে চারজন মহিলারে একই সঙ্গে বিবাহ করিয়া রাখতে পারবা যাইজ আছে, চার বিবাহর মাপ সরিয়ে তো আইছে, তো চার বিবাহ হলে হরতাল আছে যাই হোক হইয়া রাড়ি, সে ভাই চান্স দুই বিবাহ যায় উড়তে দুই তিন চাইর কেউ যায় না, যাইনি কোন যায় জি না, খুব হক যাই হোক, এর লাগি দেখব কাজ যদিও কেউ যদি কেন বলে শরীয়ত যেহেতু অধিকার দিছে চার বিবাহ করলি তাম আল্লাহ তোমার দন দিছে বা কেউ যদি আখতাইলা হন, কিন্তু শর্ত আছে চারটি বালাখানা আলাদা হইতম, চারটা বাথরুম হইত, চারটা গড় আলাদা হইত, চারটা চুল হইত, চারজন মহিলারা আলাদা আপনি রাখতা এক গড় এক জায়গার মধ্যে রাখিয়া আপনার আপনার লাগে শরীয়ত সম্বন্ধে এটা নিষেধ করা হয়েছে যাইজ নাই, যার কারণে চারজন মহিলা আপনার জীবনে আপনি বিবাহ করতে পারলাম। এখন দেখো আমাদের দেশের মধ্যে কেউ দুই নম্বর বিবাহের মধ্যে মানে অগ্রসরণ বলে এখানে প্রথম বিবাহ করছেন করার সঙ্গে সঙ্গে বাবা আপনার ঘর স্ত্রী বেমারি হয়ে গেছে, আপনার খায় খাজ মত করতে পারডা না, ঘরের খাজ কাম চলে না, আপনার খাফর দেওয়ার না, ঘরের খাজ গুলা আঞ্জাম দিতে পারডা না, আপনি ঘরের বিবিরে হইয়া আপনি দ্বিতীয় বিবাহ কর্তা হইয়া বিবাহ কর্তা না হইয়া করা খান, শরীয়ত আবার হুকুম আছে বলে আপনি ইজাজত লইতা, আমরা এখন ইজাজত লাগে না, ঘরের বিবি আস আখতা গেছ রাঙ্গামাটি খান মনে একজন লইয়া আইস নাইতেছ, আইয়া ফেলাম মা বনি বাড়ি বাগনার বাড়ি বুঝলে বাড়ি বা দেয়া খবর, আর আস্তে আস্তে বাইর বাতাসে আর বুঝাইছো নেট তো এখন দেখ অমুকে ওজন খান মন থেকে লইয়া আইস রাঙ্গামাটি থেকে লইয়া আইছে গরম বিবি আসুন বাচ্চা আসুন হাই রে হাই, এর বাদে রাঙ্গামাটি থেকে আনিয়া ফয়লা পনির বাড়ি ফয়লা ডাইরেক্ট আইন না গোদা গরম হয়ে যেতে পারে আস্তে আস্তে
আস্তে আস্তে বাতাস রইত্রা বলে কেমন গরম লাইন বুঝাইছে, লাইন কেমন গরম, দৌড়াল ছাড়লা আগে বুঝাইছে, দৌড়ালে কইলার উপস্থিত কয়দিন হরিয়ার রখা যায় না, গরম বুঝাল আর বাকি বুঝাইছে। ও আস্তে আস্তে বাদে কুটুম খেয়ে সাইয়া জমিয়া বলে ও এত এবার রয়ে গেছে আল্লাহর হাওলা, আর কিতা কর্ম আনিয়া দিলাই বুঝছি। ও চলে রোজন গড় স্ত্রী থাকা অবস্থা, শব্দ থাকা অবস্থা কিছু বাইয়ের দিয়ে আর এক বিবাহ করিয়া গড় একটা অশান্তি ফসাদ আর নিয়ে না, কোনো প্রয়োজন নাই। প্রয়োজন যদি এগরের বিবি আটকি গেছেন, মরি গেছেন বা আটকি গেছেন বেমারি, বিবাহ খরব কো আপনি, কিবা তো আপনার দুই স্ত্রীর প্রয়োজন, আপনি বাইরা কান্ট্রিতে আসুন, বাড়ি বাড়িও চলতো বাইরা চলতো, কাপড় চোপড় প্রয়োজন আছে, দোয়ার লাগি খাওয়ার কষ্ট, আর এক বিবাহ করছো ঠিক আছে, আলাদা রাখুন অসুবিধা নাই, প্রয়োজন নাই। আমরা মাঝে মাঝে ওলা হয় মাঝে মাঝে শোনা যায় গড় স্ত্রীর তাকেও অবস্থা দিয়ে না রাখছো জিও, যার জন্য বিশেষ করি আবার কইতে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, বিবাহ যদি চার তিন দুই ডরাও তাহলে এক, আর দ্বিতীয় যাইও না, ফাওয়াহিদা এক বিবাহ হর, আর তিন দিন বিবাহ যাইও না। আও মা মালাকাত আইমানুকুম, যদি ফরজ তুমি তার লন্ডি মহিলার বিবাহ করিও, লন্ডি খে লন্ডি কইতে সময় কোনো লন্ডির মেয়ে না বুঝাইছে, আর তাকে কইতে আর মনে হয় মু জায়গা লন্ডির মেয়ে মনে হয়, লন্ডি কইতে দুই মানা এক মানো ইয়া তাকছে গিয়া, তোমার প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে আছে দেখছেন, আপনি মেয়েটার চলা চরিত্র দেখছেন, মেয়েটা আপনার দেখা তো বালা, আপনি দেখলাম মেয়েটা কোনো খারাপ নাই, চলা ফিরাও খারাপ নাই, আপনি এখন বাইরা বে আনার যাইবা বাড়ি গ্রাম বা ভাতার গান্ধীর খবর লইয়া ভালো ভাইতে পারো খারাপও ভাইতে পারো, কোনো ঘুরে ভাইলা দুশ্মন যদি ভাইলাই দুশ্মনে সারা গিল্লা করিয়া বাঙ্গারি দিয়ে আপনারা শুদ্ধা করিয়া ঘুরে দিলাইব দিবই না না কোনটা, আর বালা যদি খেয়ার যদি ভাই তে মেয়ে বা দুই দেখবো না না মাসাল্লাহ খুব ভালো, আমার গাউতে ফুড়ি নিতার বা রই না সারা শেষ, তে সারা শুদ্ধ বস্তু লইয়া দেন কি মানছি ওলা কই মান না, কিন্তু মেয়েটা আদতে খুব খারাপ নানি, খারাপ মাঝে মধ্যে থাকি যায় সব নাই, মাঝে মধ্যে তো থাকি যায় নিলা একটা মেয়েরা আসল কোনো কোনো সময় খুব কম, মেয়েরা খুব কম খারাপ মানে বালা খারাপ আমরা বানাই, আমরা কিলা বানাই আমি বাজে দেখাই, যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ও কৈত্রা তুমি যদি ডরাও তাহলে ফারো যদি তাহলে একজন লন্ডি বিবাহ করিও, ও প্রসার সাইয়া আরে তোমার প্রতিবেশী এলাকা বা গোষ্ঠী এইভাবে দেখছো মেয়েটা দেখে আল্লাহ বিবাহ করলিও, ই লন্ডির আরেক মানা আনছেন বলে একজন ব্যক্তি আছে মহিলা আছে বিলকুল খেয়েও নাই অসহায় মহিলার বিবাহ করিলাও, অসহায় খারে কথা জানি, বাবাও নাই মাও নাই চাচাও নাই আপন বাই এগু নাই বইনু এগু নাই, জন্ম হইলো সারা মরি গেছেন বালা ইলে তাকি জানি নানি, মামুনতে ভালিত্রা বা চাচা একজনে ভালিত্রা গাঁর আর কোনো এক অফিসারে ভালিত্রা বাসাদারি হিসাবে, ও তা মহিলা ইতা মহিলা যদি ভালো মেয়েটা জীবনে তোমার লাগি দোয়া করবো রে বলে আমি একটা আশ্রয় জায়গা পাইছি, ওলা মহিলা যদি বিবাহ করতে পারো তাহলে তুমি সেই মহিলা বিবাহ করো জীবনে তুমি কামিয়া বইবাই, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তুমি তার মহিলাগুলোর মোহর দে তুমি তার আদায় করিলে বেশ দেরি করিও না, আমরার তো মোহর বেশিরভাগ বাকি থাকে বাবা তাহক অসুবিধা নাই যাই আছে, কিন্তু বিবাহ হওয়ার হয় একদিন পরে কইতা গো বিবি জানি না কোন সময় আমার মৃত্যু হয়ে যাইতো পারে, তোমার একটা দাবি আমার উপরে আছে মানে মোহর ইটা কিন্তু আমার পক্ষে আদায় করা আমার লাগি ওয়াজিব, ইটা আমি আদায় করতাম, কিন্তু আমি মোহরের মাঝে তোমারও জায়গায় এক বিঘা দিলাই আর কিবা তো বিটে গো দিলাই আর তোমার মোহরের মাঝে টিলা তাকিয়ে এক এক ফাও আমি দিলাই আর হইয়া সাক্ষী বানাই না বিবিরে গড় হইয়া রাখি দিতা, যদি মরি যায় তোমার মোহর লইয়া তুমি যাইও গিয়া, আর বয়স্ক হইলে মরলে আর লাগে নি সন্তানা দিয়ে গলা আসল মানে জোয়ানকির সময় হইয়া রাখতা বলে যদি মরি যায় আর অন্যাইলে আমার কিচ্ছু নাই বাড়ির ফুতাও খান দেওয়া কিচ্ছু নাই, তুমি দাবি বি ছাড়িও মা বইন ছাড়বাই না না কোন যায় ছাড়বা দাবি রাখই না খুব কম, যাই হোক এর জন্য বিশেষ করিয়া এখন মহিলা হল গিয়া বিবাহ আমরা করিলাই কোনো কোনো জায়গার মধ্যে আল্লাহর বন্দেগান বিবাহ করতা কোন কোন মহিলার বিবাহ করতা না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আমার ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, ও বলুন ও ভাইছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, কিছু মহিলা হল তোমাদের জন্য বিবাহ করাইল গিয়া হারাম, এক নম্বর ইয়া দেখছেন গিয়া মা বিবাহ করা হারাম মারে তো কেউ বিবাহ করতে নাই, আর দুই নম্বর ইয়া দেখছে গিয়া মার মা মানে নানি বিবাহ করাইল গিয়া হারাম,
হইবার নানি আবার বিবাহ করা যাইব না, ওই যেতে পারে খের নানি কিছু জোয়ান রইবার নাতি আখতা আবার তার খেয়াল যেতে পারে, তার লাগে নানি বিবাহ করা আরাম। হ্যাঁ যাই হোক, এ তিন নম্বরে আসছে গিয়ে মা আরেকজন দুধমা বিবাহ করে আরাম, কোনো বাচ্চা যদি দুধ খাইয়া বড় হয় ও দূরই না ভালিস না কদিন বাদে আইসি ইলা ইলা ওই তো না ঘটনা, কিন্তু ইলা দুধমা বিবাহ করা আরাম। ও বানাতুন নিজর বেটি মানে ফুড়ি বিবাহ করা হারাম, ফুড়ির ঘর নাতিন বিবাহ করা হারাম। এরপর আচ্ছা আমি কইলাই বিস্তারিত আয়া তার পড়ার যাই আন্নাম, এরপর হইলে গিয়া আফন বোন বিবাহ করা হারাম, বাগ্নির ঘর নাতিন বিবাহ করা হারাম, আফন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, এরপর হইল গিয়া আপন শাশি বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, আর ফুয়ার বৌরে আবার বিবাহ করা হারাম। বুঝাইছেন, ফুয়ার বউ বইতে ছেলের বৌর একটা ফতোয়া, ছেলের বৌর লাগি যদি কোনো শ্বশুরে হঠাৎ যদি দুর্ব্যবহার করলেন এরার উপরে একটা ফতোয়া জারি মারাত্মক বলে কিতা দেখো কা, কোনো শ্বশুরে হঠাৎ যদি ইলা ভুল হয়ে যায় জিন্দেগি দাল্লা খরাক না, কোন শ্বশুরে যদি তার আপন ছেলের বউর সঙ্গে যদি বউর হাতের মধ্যে যদি খারাপ নিয়তে যদি ধরি নাই, এমনি তো ছেলের বউরের ইয়া কুটুম বাড়ি যাইতে পারেন অসুবিধা নাই, ছেলের বউরের ইয়া ডাক্তারের কাছে যাইতে পারবে অসুবিধা নাই, ছেলের বউ আপনার মেয়ের মতো মনে করি আপনি ছেলের বউরের ইয়া বেড়াইতে পারেন কোনো অসুবিধা নাই, যাই আছে। কিন্তু ছেলের বউ গড় আসন আপনি আলাদা তাকে ডাক দিতা, যদি ছেলের বউ শরীর হোক হাতে হোক বুড়া নিয়তে যদি কোন শ্বশুর যদি দরিলেন শরীয়তর হুকুম হইল তাজিরান হিসাবে তিন তাকে ৩৯টা ডান্ডা দেওয়া হইত, মানে এর হুকুম আইয় তিন তাকে ৩৯ খালি যদি বুড়া নিয়তে দর হইল খালি দরা খালি হাত দিয়ে দর্শন বা এমনি জড়াইয়া দর্শন, তাহলে তার শ্বশুরের উপরে হুকুম আইয় খালি মেয়ে যদি হয় বলে হয় আমার উপরে কিছু তাই বুড়া নিয়তে দর্শন, আমার শ্বশুরে আমার লাগে বাদ ব্যবহার খরতা চাইছিলাম, তাহলে লগে লগে ও মেয়ের টেট মানে তাইন যত না করক মাথা আসার লাগে না শরীয়তর হুকুম ৩৯ লই লিতা, বুঝাইছি হিট চাল বড় কঠিন শরীয়তর মাস লাগব হ্যাঁ ৩৯ লই লিতে আর দেরি নাই বলে মেয়ে কই লিছে নিব, এখন তো কোনো যদি মেয়ের দুশ্মনী থাকে আমার ইউ আর শুনিয়া হ্যাঁ এই এখন কেন বাঙালি লাগবে, কোনো মেয়ের যদি দুশ্মনী থাকে শ্বশুরের লাগে কই বোঝে তা বাটু আছে ৩৯ লোয়াই লিতাম বেটি, বুঝাইছে ইলা খরাক না আল্লাহ কোনো মেয়ে যদি হয় বলে আন্দাজ যদি শ্বশুরে তো লাগালাগি করডা হ্যাঁ বেড়া চেড়া করডা তে আর খাইলে আস্তা কইতা হাউকি দিয়া হ্যাঁ আমার শ্বশুরে অতা করছো তা তো ৩৯ আই জীব তা আমি হলা না বলে হৈদ্রা না বলে দেখো কা বিশেষ করিয়া মেয়ে যদি ইলা যদি কোনোদিন যদি তহমত তুলিয়া ৩৯টা ডান্ডা কোনো শ্বশুর দিয়ে খাবাইলাই যদি হঠাৎ কোনো সাক্ষীর কারণে যদি তাই টিকাইতে পারেন না তাহলে জানিয়া রাখো কা এই মেয়েটার উল্টা আবার ৮০টা ডান্ডা দেবো তো, বুঝবাইছো এখন জরিমানা আছে উল্টা ৮০ ডান্ডা আউরি যে মাতি দেবো ডর আছে ৮০ ডান্ডা, যার কারণে আল্লাহর বন্ধে গান এর লাগি বিশেষ করিয়া দুই নম্বর মিশা মাত্রে তহমত তুলিয়া যদি তো কোনো মানুষের বিপদে বানায় তাহলে তার লাগি কফর হইল গিয়া মানে আল্লাহ আল্লাহর বন্ধার লাগি বিশেষ করে হইল গুনা কবিরা করছন, যার কারণে আল্লাহর বন্ধ হলে গুনায় কবিরা যদি করিয়া থাকন তৌবা ছাড়া মাফ নাই, আর কোনো মানুষের কষ্টর মাধ্যমে কবিরা গুনা করলে মানুষের দাবি না ছাড়লে মাফ হয় না। আর সামান্য মাত্র হইছে দেখো যেই সময় ছেলেটার বিবাহ হয়ে গেল আয়াতে করিমা শুনানি হইল বন্ধা তুমি হুশ করো খেয়াল করো এই ধরনের মহিলা আপনার তুমি তার বিবাহ করিও না, যদি পারো ওই ধরনের মহিলা আপনার বিবাহ করিও জীবনে তুমি তার কি হইবা বলে ফায়দা মন্দ হইবাই, কোন ধরনের মহিলা হতা এখন দেখো কেন কিতাব আইছে ওয়ান তাজমা ও বাইনাল উখতাইন দুই বোন একসঙ্গে বিবাহ করা যাইজ না, রইসন শালি বিবাহ করা যাইজ না, আপন শালী তো বিবাহ করা যাইজ না, যদি প্রথম স্ত্রী যদি মারা যান শালী বিবাহ করতে পারবা নতুবা শালীরে ঘরের মধ্যে আনিয়া একই সঙ্গে দুই বন্ডে আপনি রাখা আপনার জন্য বিলকুল যাইজ না হারাম, যারা শাশি বিবাহ করা যাইজ না হঠাৎ যদি শাশা শাশিরে শাড়ি দিন যদি একবারে চিরতরে বিদায় দিলাই মোহর দে আদায় করিয়া দিলাই শাশি বিবাহ করতে পারবা নতুবা শাশিও বিবাহের আগে যাইজ নাই, শাশি আবার একরকম যাইজ আছে বলে আপন শাশা যদি শাড়ি দে তাহলে ঠিক আছে নতুবা না, আর শালিওয়ালা প্রথম স্ত্রী মরি গেলে আপনি মহিলা গরর মধ্যে আপনি
আনতে পারবা একসঙ্গে শালি আনিয়া, মানে দুই বোন ডাকা কোনো অবস্থা শরীয়ত সম্বন্ধে জায়জ না। যাই হোক, এর পরের আয়াত আইছে বিশেষ করে আমরার উপরে, যারা বিবাহিত ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবাহিত পুরুষ যার তুমি তার তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া থাকো। বিবাহ যারা জীবনের মধ্যে করছর, পরের মেয়ে ঘরের মধ্যে আনছর, বাবায় মেয়েটার জীবনে আপনার হাতের মধ্যে তুলি আসা করিয়া দিছর, মেয়েটারের তুমি জীবনে যদি কষ্ট অধিক দিয়া থাকো, এর পাপের পাশ্চিত্য তুমি জমিন ভোগ করবাই। কিছু কিছু জায়গার মধ্যে পুরুষ হকলে স্বামী হকলে বড় নির্যাতন চালান মেয়েদের উপরে বাবা, খবর পাওয়া যা শুনিয়া বড় দুঃখ লাগে। ইলা যদি কোনো পুরুষ হকলে গড় স্ত্রী হকলের যদি মারামারি করেন, মারার কায়দা আছে, কোরআনও আছে, কিতাবের মধ্যে আছে কিভাবে মারতা আর কিভাবে মহিলা হকলের কোন কোন কারণে আপনি মারতে পারবা তাও আছে। এক নম্বর, দুই অবস্থায় মহিলা হকলের মারতায় না, ফাউসালাইয়া মারতায় না, মহিলা হকলের গালোর মধ্যে মারতা না, দুই অবস্থায় মায়ের না, গালো মারা না আর ফাউসালাইয়া মারতা না, বুঝতে বুঝলে কিতাব দি মার হয়তো সেলি দিনি বলে জি না, কিতাব লেখা মারতায় বালিশ দিয়া আনলে বারিক সিংলা দিয়া, বুঝতে বালিশ দিয়ে মারবা নি যায় জি না, বালিশ পারি দিব বাদে আর 400 টাকা গোলাত লাগবো, সে বালিশ দিব আর লাগবে নি যায়। আপনার ঘরে স্ত্রী কথা শুনডা না, শরীয়তর বিধান মানুন না, আপনারে স্বামী বলিয়া গণ্য করডা না, ফর্দা মানুন না, আউরি যান গিয়া না হইয়া মার্কেট হোক বাজারও আপনি শাসন করতা, আপনার শাশু ফয়লা বুঝাইতা, বাইজু হন না প্রথমে নসিহত করতায়, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, মহিলা যদি দেখেন বলে আপনার ব্যবসা আমি খাম আরম্ভ করে দিছো, আপনি তো পারতায় নাই, আমি বাজারে যাই মহিলা, তুমি তো হারো না কিচ্ছু কথা আছে না, নেই কিছু মহিলা হলো খুব বাদ জিনিস, এটা মহিলা হলে স্বামীর লইয়া মার্কেটিং করার কাজ যাইজ আছে, মহিলার এখন দুই পারতায় নাই তা আমি করব হইয়া মা ওই নকল যাই গিয়া অনেক সময় মার্কেট হোক, ইলা মা বই নকলে পুরুষ স্বামী হকলে ফালাইয়া যাইতা না, কারণ কোন মহিলা হকলে যদি স্বামীরও যদি এইভাবে যদি শক্ত কথা কইলেন যদি কমেন্ট করেন জানিয়া রাখব কাক, আল্লাহর বান্দি অকল মহিলাদের রে আল্লাহ রসুলে ফরমায়েন কতটুক আল্লাহ আব্বাক রব্বুল আলমিনে গুরুত্ব দিয়েছেন প্রত্যেকর স্বামীর জন্য। একদিন রসুলাল্লাহর ফায়ের মধ্যে পড়িয়া উঠুনি শ্রদ্ধা করে লাইল, সাহাবায়ে কেরাম হকলে কইলে ইয়া রসুলাল্লাহ আমরা সজিদা করে লাই আপনারে, যেহেতু উঠোনে শ্রদ্ধা করছে বলে না না আল্লাহ ব্যতীত শ্রদ্ধা নাই, যদি আমি আজকে শ্রদ্ধার হুকুম দিলাইতাম তাহলে প্রত্যেক বিবাহিতা মহিলা হকলের কইলাম বলে নিজের স্বামী হকলরে তুমি দেন ডেইলি শ্রদ্ধা করিও, এতে বুঝা কত শ্রদ্ধার পাত্র আনি হয়ে যায়, কত শ্রদ্ধার পাত্র। কিন্তু স্বামী যদি ভালো ব্যবহার করেন অবশ্যই স্ত্রীও ভালো ব্যবহার করবা, আর কিছু সংখ্যক মা বোন হকলে স্বামী ছাড়িয়া বাইরা যান গিয়া ফাঁসা খামার মধ্যে যান গিয়া দেখবা স্বামী বাড়ির মধ্যে আসর লাগা বাড়ির বেটা আনি আড্ডা দিত্রা গল্প করডা স্বামী ডরাইয়া বিলকুল মা দিত্রা না, এই ধরনের পুরা আদত যদি কোনো মহিলাদের মধ্যে থাকি যায় প্রথমে কইত্রা আল্লাহ তি তাকাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, তুমি দেন এই মহিলারে কি কর প্রথমে নসিহত কর মহিলারে বুঝাও, বুঝ মানছে না মহিলা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তার লাগি বিছনাটা তুমি আলোক করলা বিলকুল দার লইও না, এরপরে আব মহিলা রয়েছে না ওয়াদ্রিবুহুন্না, এরপরে তুমি মারতায় ভারো বারিক কঞ্চি দিয়ে ফিটসালোর মধ্যে তুমি মারতা ভারো ফিটির মধ্যে বাড়িয়াইতে ভারো, শরীয়তের অধিকার আছে, নতুবা বালিশ দিয়ে বাড়িয়াইতে ভারো, আমরার দেশ সেলি দিয়ে গোল্লা দিয়ে বাড়িয়া নি চলে চলে নানা করছে, এখন একগুড়ে দুঃখে কইবা বাড়ি থেকে আস না কইবা মেসা মেদের কইত্রা সিংলা আর বালিশ অন্যাদি সমালতাম বাড়ি আন্না বেটি কইবাই নানা করছে, হ্যাঁ কইবার অন্যার দ্বারা সমালা যান না আর মেসাবে কিতাব বারিক করছি, হ্যাঁ ইলে আস কিছু মা বই নকল দড়ো দারগামকা বুঝাইছো দারগামকে একটা বেটি দাগুন না নিবা, হ্যাঁ দড়ো ইটা অন্যার বাড়ি উড়ি লাগে বুঝাইছো মায়ের খাইবা পরে আবার গরম হয়ে যায় বুঝাইছো, ও বাবা জি কইছো ঠিক আছে আল্লাহ আয়াত দেও এর লাগি জি হয় এর লাগি মারতায় না, ইকান আমিও কইয়া শরীয়ত মাতমাতিয়ার মহিলা হকলের আউরি মারতায় না অধিক মায়ের মারতায় না বুঝাইতায় বুঝানির পরে কইছে না, এরপরে এখন এক্সট্রা মাতাইছে এখন ব্যাখ্যাত আনিয়া ব্যাখ্যাত ফয়লা বুঝাইছ নইছে না বিছনা আলোক করছ নইছে না পরে প্রতিবেশীরে ডাকক্কা হইছে না এরপরে শ্বশুরবাড়ি খবর দেওয়াইছে না, ও যাইতে আপনি তালাক হোক
যার কারণে আল্লাহর বান্দাগণ আমরা গুসা করিয়া রোজা মাস আর চুড়া পেরা সরা লাগলে খালি শোনা যায় থালা রোজা আইছি বেশ না চব্বিশ মার্চ উদাইছেন ও খালি বোনবার রাইতে রাই বোধ হুজুর মাতৃ যোগে কিতাব বেরা সরা করিয়া দোকান করেছি আমরা আসে আবার রয়েছি একটা দোকান করে আর কোন খালি হুজুর সাফ শেষ শেষ সাফ করেছি কিতাব করা বলে তে আরো তো তিন মাস দশ দিন আগে গা রাখো বুঝাইছো আনলে মুফতি যাও বদরুল খান সাহেবের কাছে আমরা মুফতি উফতি না রেবো মীরাবাড়ি যাও প্রায় ফতো আমরা জানি ইনশাল্লাহ দিতাম যাই না কেতালে জানি আমরা গিয়ে সিভি সিভি ভাষ্য বারে বুঝাইছি সিভিয়া যা হেরান না কিতা করবা আর বদরুল খান সাহেব আইলে গাড়ি নিয়ে আইলা তো ফয়লা করবা দুই হাজার টাকা আমার ফরম ফিস আর আমারে যা ভারত দাও দিতে দিতে তিন সাড়ে তিন হাজার ও তার লাগে আমরা বাবা ফতো অকল সারা ভাই দিলে যাও খালি বেড়া লাগে বাবা যাও তিন হাজার দাও সাড়ে তিন হাজার দাও আর আমদারে পাঁচশো শেষ খাম শেষ জোড়া দিলেই লাগত পাঁচশো এর লাগি বিশেষ করিয়া এখন মা তাইছে প্রতিবেশী লাস্টে শ্বশুরবাড়ি হোক শ্বশুরবাড়ি লাস্টে কইতা লাস্ট বলে আপনার মেয়ে ও ধরনের ব্যবহার করে ও ধরনের ব্যবহার করে শ্বশুরবাড়ি তবে হাঁটতে কইতা না খালি চোরা কিচ্ছু হইলে শ্বশুরবাড়ি খোয়া কই না কইলে শ্বশুরবাড়ি ইজ্জত কমি যায় সম্বন্যা না কমে যায় আমরারে উস্তাদ উঠিয়া কইছিলাম চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় কইলা হুজুর ইগুর অর্থ কীতা কইলা চা ন খাবাই না কইমু চা নফলা চা ন তখন আসলো চার দাম দোলা দেড় টাকা আরে সাদা আর লাল মানলে ফিকা চা আসলো এক টাকা বা কাগর কথা বুঝিয়া তখন দেড় টাকা দিয়ে সাদা চা আনিয়ে দিয়ে দিয়া বললাম হুজুর খুব কথা নিয়ে শিলকর অর্থ কীতা কইলা চিত্ত সুখে গীত গায় মানে যে যার জিন্দগীত মেহনত ফেলা করছে টেকা পয়সা বানাই লাইছো টেকা পয়সা বানাইয়া তার জিন্দগির মধ্যে সে এখন টেকা পয়সা বানাইয়া বালা করে গড় বানাইছে সুন্দর করে বিছনা জুড়িছে এখন খকুয়া চান বালা করে গড় বই তুফান দেন মেঘ দেন তার চিন্তা নাই গড় বইয়া খালি দেখবা গাত গান গার বা গীত গার হইব মোটর উটর আসুন দে বাজরে কত তার যোগার আর আমরা যারা পয়সা নাই রুজি নাই খালি সাতটা সাতটি লিয়া বারোইতে লাগবে উপায় নাই বলা নানি আর যেগুলো আছে হ্যাঁ চিত্ত সুখে গীত গার পর আইছো মোটর বাজো না মোটর বাজিয়ে ভালোঙ্গে বইয়া খা খানি না এতে আমি এখান উদাহরণ শুরু নসিহত করে রইলা খাইত রে বাদ না বেটায় নু আগে মাল বানাইছে মেহনত করিয়া ফয়লা মেহনত করিয়া টাকা পয়সা বানাই দিছে আই সুখে খা এর কারণে ফয়লা জিন্দগিত মেহনত করা লাগবার ফয়লা যদি আলিয়ে হয়ে যায় তে বরবাদ হয়ে যাবে ফয়লার জিন্দগিত সারা মেহনত করকা স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায় মানে কিতাম উস্তাদে উঠিয়া কইলা যে যত বেশি স্ত্রীরে মায়া করবা তোমার স্ত্রীরে যত বেশি আদর করবাই তাহলে তোমার স্ত্রীরে তুমি আদর করলে মায়া করলে বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগণ স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় তুমি যদি স্ত্রীরে বেশি যদি মারো গালি গালাজ করো বেশি যদি জুলুম অত্যাচার চালাও তাহলে তুমি তান শ্বশুর বাড়ি বেশ যাইতে পারতা নাই মায়া করলে তুমি তানে বেশি শ্বশুর বাড়ি যাইবাই আর মায়া যদি গর স্ত্রী অকলরে যদি করেন না তাহলে শ্বশুর বাড়ি বেশ যাইতে পারতা না আদর হইতা নাই এখন আইসে কিছু হুকুম মা বন্ধের জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন الرجال قوامون على النساء প্রত্যেক বিবাহিত মহিলা হল যারা আসন প্রত্যেকের যার যার এই স্বামী হলই লাগে তোমাদের জিম্মাদার আরেকটি আয়াত আছে সূরা নিসার মধ্যে আনছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা এই আয়াত নাজিল হইছে আলে আরবের মধ্যে এমন একটা প্রথা আসলো বাবা মানুষে জোরজবস্তি করিয়া মেয়েগুলোরে বিবাহ করে লাইতা জোরজবস্তি করিয়া বিবাহ না করার লাগি খোয়া হইছে এই জোরজবস্তি মানে কিনটা জানুন না এই জোরজবস্তি মানে বলে দরিয়া লইয়া গেছেন গিটা না কোনো মহিলার স্বামী মরি গেছেন গিয়া নতুন বিবাহ হয়েছে দুই বছর তিন বছর মহিলার অধিকার আছে ইদ্দত ফুরার পরে তার অন্য স্বামী গ্রহণ করতে পারবা বিবাহ করতে পারবা কারণ রসুলুল্লাহর স্ত্রী হজরতে খাদিজার আগে দুই বিবাহ হইল পরবর্তীতে রসুলুল্লাহর সঙ্গে খাদিজার বিবাহ হইল নবীজে যদি এইভাবে দুই বিবাহিতা মহিলারে যদি বিবাহ করিয়া দেখা ফিরিয়া যাইতা না তাহলে আজ কত মহিলা হল বিবাহিত স্বামীর যাদের মারা গেছেন কোনো স্বামী হকলে ছাড়াই দিছনি তা মহিলা হলরে কোনো মানুষের আর বিবাহ হয়তো না করলাও নেই আল্লাহর রসুলের দুই বিবাহিত খাদিজারা বিবাহ খসলা যার কারণে আজকে দুই হোক তিন হোক চাই হোক যত বিবাহিত হোক না কেন বিবাহিতা মহিলা হকলরে পুরুষ হকলে বিবাহ করডাম দুরশরি পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা আকারহা তোমাদের জন্য হালাল নাই
তুমি তান জোরজবস্তি করিয়া মহিলা হলরে বিবাহ করিও না। জোরজবস্তি মুরাদ হলো যে মহিলা স্বামী মারা গেছ আর ও মহিলার তারা বিবাহ করার লাগি খুব আগ্রহী, বলে এখন চাদর নিয়ে যেন আগে মহিলার গাঁত দিলেই বা এই ই মহিলার বিবাহ করে নিবা, ওলে আসলো আরে আমি বিবাহ করতাম আমি বিবাহ করতাম। তখন শরীয়তর হুকুম জারি হয়েছে, ও আয়াত নাজিল হয়েছে, তুমি তাই জোরজবস্তি করিয়া বিবাহ করবায় না, ইদ্যত ফুরার করে করবায়, আর মহিলার ইজাজত লাগবো, মহিলার ইজাজত লাগবো। এর জন্য বিশেষ করিয়া বাবা আমরা বিবাহিতা যারা যাদের জীবনের মধ্যে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনে খাটাইতরা, দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান এসা বেড়া লাগাইত, শয়তান বালা মানুষের বেশি দারোজা দুকা দিয়ে নষ্ট করত, স্বামী স্ত্রীর জীবন আলাদা করত, আর মাদ্রাসার ছাত্রর লোকের বেশি তাকে চায় ছাত্র পড়া নষ্ট করলে জীবনে সে বড় পুরস্কার পাইত, বালা মানুষের দারোজা শয়তানে নষ্ট করত, স্বামী স্ত্রীর আলাদা করত, আর বেশিরভাগ ছাত্র নষ্ট করত, ও খাম ওই লোকের শয়তান ওটা জায়গা বেশি যায়। এল্লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখুয়া, যারা স্বামী স্ত্রী আমরা বিশেষ করিয়া আছি জিন্দগির মধ্যে আল্লাহ আমরা রুজি রোজগারের মধ্যে বরকত হইত, ঘরের মধ্যে স্বামী স্ত্রী সকালবেলা ঘুম থাকি উঠার অভ্যাস করকুয়া, পড়াশোনা করকুয়া, আল্লাহ রহমতর ফরিস্ত হল নাজিল হইবা, রুজি রোজগার আল্লাহ বলাইয়া দিবা বাড়াইয়া দিবা। যদি মহিলা যদি দোয়া করে আল্লাহর দরবার হয় আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, মহিলা আল্লাহ স্বামীর জন্য দোয়া করতা আর স্বামী গরস্থির জন্য দোয়া করতা, যার কারণে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, আর যে পরিবার স্বামী স্ত্রীর মধ্যে খালি ঝগড়া আর ঝগড়া ফসাদ আর ফসাদ, এই পরিবার কোনো রহমতর ফরিস্ত করা শোন না, বরংচ গজব নাজিল হয়, দিনে দিনে রুজি রোজগার কমি যায়, বরকত উঠি যায়। তাই আমরা বিশেষ করিয়া জিন্দগির মধ্যে বাবা স্বামী স্ত্রীর মধ্যে খমক বেশক মাঝে মধ্যে ঝগড়া কিছু লাগলো, কিন্তু বেশি যদি লাগিয়া তাকে গজব নাজিল হয়ে যাইব, রুজি রোজগার আল্লাহ উঠাই লাইব, স্বামীর জীবনে উন্নতি হইতো আসলার হইত নাই, মহিলার জীবনে জীবনে কষ্ট করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখবা, স্বামীর যে হক যেটা আছে স্ত্রীর উপরে আদা করার তৌফিক দেখবা, বিশেষ করিয়া মহিলা বিবাহিতা যারা স্বামীর হকরে আদায় করিয়া জীবনে চলার চেষ্টা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহতরম হাজিরিন কেরাম, বাক্কা হোস্ট লাইছি।